আর এই শান্তি চুক্তি স্বাক্ষর পিছতে ভগবানের পিছতে সরকারক স্থান দিলে আলফা নেতা শশধর চৌধুরীয়ে। সুখী আমি যি অবস্থার আমি ইয়াত কইছো একেবারে জিরো ডিটারেন্ট, আমার ইংরাজি যদি কো জিরো ডিটারেন্ট, মানে আমার একই নাই হাতত। আমি জেলের পর উলিয়াই দিছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আগতে আমার আমার লগত যদি আলোচনা নকরিম বলেও কয় তেনহলে আমার কোনো রাস্তা নাই, সারা জীবন জেলত থাকবে লাগিলেতেন। তারেপরা করি 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 করে আমি প্রায় 1,80,000 কোটি টাকার আমি মানে প্যাকেজ পাইছো, আমারখিনি বাদেও। আমি আজি অসমত IIM পাইছো, আজি আমি অসমত ICSER পাইছো, আজি প্ল্যানিং এন্ড আর্কিটেকচার ইনস্টিটিউট পাইছো। বানপানীটোক ন্যাশনেল আমি কেলামিটি দিছিলো, কিন্তু কথাটো হৈছে কি যে কেলামিটি কৰিতো লাভ নাই, এটা যে ন্যাশনেল প্রায়োরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাও, এই যে প্রায়োরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়াটার রিসোর্স এন্ড ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের লিষ্ট এখন আছে। সেই লিষ্টতে অসমত যিমান খহনীয়া হওয়া জায়গা আছে সেই খহনীয়া জায়গাবিলাক মেইনটেইন করা মানে মেনশন করা হয়েছে, আর সেইবিলাক জায়গায় গভর্নমেন্টে নিজা লব। দা প্রবলেম অফ ফ্লাড এন্ড সয়েল এরোশন ইন আসাম উইল বি ট্রিটেড এজ এ ন্যাশনাল প্রায়োরিটি। বহুখিনি লড়া নিজে এস্টাবলিশ হয়েছে এতিয়ালৈকে, আর বাকিখিনি লড়া এস্টাবলিশ করার কারণে এইটুতো আমি চেষ্টা করব লাগবে, একটা এক্সগ্রেসিয়া পেমেন্ট দিব, এক্সগ্রেসিয়াতে পাব, আর এটা সরকারে ভাত্তা দিয়ে তো 3 বছরলৈকে দি থাকবে তেলক ব্রহ্মপুত্র, আর নতুন নতুন দুখান দলং পাব, 3খান পাব আর এনে কইছো মই, এই মানে একদম সরু কথা কইছো। আর বাকি সেন্ট্রেল গভর্নমেন্টের মানে গোটেই রেল রেলর কারণে আছে, কোচ ফ্যাক্টরি পাব, IIM আসবে অসমত, কিবা এডুকেশনাল এইবিলাক আছে, তারপিছত আপনার আছে 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 ভূটানলৈকে ভাগ্যে মানে ভূটানের কথা যেনা আমি সামগ্রিক অংশত এসিজেড বিচারি স্পেশাল ইকোনমিক জোন, তার কারণে গ্যাস পাইপলাইন আছে আকো বলে এনেকা বহুত আছে। মুখ্যমন্ত্রী মহাশয় সব জানে আসলতে সরকার ঈশ্বরের পিছতে ভারত সরকার মানে ভারতীয় সংবিধানের ভিতরত আমি আমার অসমের মানুষের এই কি বলে কয় সাংবিধানিক রক্ষা কবচ বিচারছিল যে বিধানসভাখন আমার মানুষের হাতত থাকিব লাগিব, পার্টি যি নাহক যোনে দখল নকরক কেউ আমার মানুষের হাতত থাকিব লাগিব। আমার মানুষ বলে কোথায় কোনো কৈছে মই একো কব লাগিব না, আপনাকে বুঝি পাইছে কথাটো। মেকানিজমটো যেতিয়া আহিলে আমি এসটি স্টেটাসটোক লৈ ভাবিলো যে 60টামান সিট রিজার্ভ হব, আগরখিনির লগত মিলাই ডিলিমিটেশনের ফলত 94টা সমষ্টি আমার রিজার্ভ হয়েছে। আমি কৈছিলো 80% হলে আমি সাইন করি, সিয়ত 76% হল, অনন্ত কালের কারণে তো সম্ভব না, আমি 60 বছরের কারণে অসমের বিধানসভা আমার হাতত থাকিব। যেহেতু আমার বহু লড়া সদস্যর মানে থাকিবলৈ ঘর নাই, শিবিরতে আছে, তেওঁলোকে শিবির ভঙ্গ হৈ যোৱাৰ পিছত যাবলৈ স্থান নাই, আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া কৈছো তেখেতে তাত অন্তত যিসকলৰ ভূমি তেওঁলোকক এক কথা 5 লোচাকৈ মাটি তেওঁলোকে অনুদান দিব, তেওঁলোকৰ বিধিগতভাৱে এপ্লিকেশ্যন কৰিবলৈ কৈছে সেইখিনি কৰিব তেওঁ, যিখিনি চৰকাৰী মাটিত আমাৰ যিবিলাক শিবিৰ আছে সেই শিবিৰৰ মাটিখিনি তেওঁলোকে আমাৰ সদস্যসকলক যিসকলৰ ভূমিহীন তেওঁলোকক এলটমেণ্ট দিব। মই এটাই আহ্বান জনাওঁ আপোনালোকৰ জৰিয়তে, আমি চুক্তি কৰি যিখিনি পালোঁ অসমৰ স্বাৰ্থত আহক তেওঁ আকৌ চুক্তি কৰক, আমি যিখিনি নাপালোঁ তেওঁ সেইখিনি মানে অসমৰ জনগণৰ স্বাৰ্থত তেওঁ যাতে মানে আনিব পাৰে, তেতিয়াহ'লে অসমৰ ৰাইজৰ বেছি উন্নতি হ'ব, অসমৰ উন্নতি হ'ব। সেইকাৰণে তেওঁক আহ্বান জনাইছোঁ তেওঁ যাতে আহি পেলাই এখন মানে ফলপ্ৰসূ চুক্তি কৰে, আমি যিখিনি আনিব পৰা নাই সেইখিনি তেওঁ যাতে আনে। আৰু ভূটানত নিৰ্দিষ্ট 9টাকৈ আলফাৰ পৰিয়ালক চৰকাৰে দিব সংস্থাপন, চুক্তি স্বাক্ষৰৰ পিছতে ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। 2003ৰ ডিচেম্বৰত ভূটানত চলা অল ক্লিয়াৰ অপাৰেশ্যনত নিখোজ হৈছিল আলফাৰ কেন্দ্ৰীয় সাংগঠনিক সম্পাদক অশান্ত বাঘফুকন, মেজৰ বেনিং ৰাভা, ৰবি নেওগ, লেফটেনেণ্ট অজয় নাৰ্জাৰী, লেফটেনেণ্ট নীলু চক্ৰৱৰ্তী, লেফটেনেণ্ট নৱ চাংমাই, লেফটেনেণ্ট গোবিন্দ বৈশ্য, লেফটেনেণ্ট ৰাণা ফুকন, লেফটেনেণ্ট অসীম শইকীয়া, ছেকেণ্ড লেফটেনেণ্ট প্ৰকাশ গগৈ, ছাৰ্জেণ্ট মেজৰ হেমকান্ত বোম, কৰ্পৰেল বিক্ৰম ভূঞা, লেন্স কৰ্পৰেল নেশ্যনেল পাটোৱাৰী, লেন্স কৰ্পৰেল দিগন্ত ৰংপি, প্ৰাঞ্জল শইকীয়া, ৰুবি গগৈ, ৰতন কুৰ্মী, সঞ্জীৱ দত্ত, ৰংগাই ব্ৰহ্ম, ধৃতিমান হাজৰিকা, ৰাহুল কোচ, মহেশ ডেকা, পুনাকণ পাটৰ, প্ৰভাত কলিতা, ৰুদ্ৰ হালৈ, ৰেম্ব ৰায়, ভাই মামা, জিতু ৰায়, উত্তম ৰায় আৰু ৰাজু উজিৰ। There will be no job, but we have followed the same rehabilitation policy. However, the family who has lost their husband in the Bhutan operation, 9 persons, will consider job for those families. 9 families who have died because so many years we could not trace them. And as per the norms, after 12 years, we can declare them as dead. So that 9 families
who were missing during the Bhutan operation and we could not find out their trace today. Those 9 family will try to rehab them with a government job. Prashanti Sukri loi Bhutanor nikhuj alpha neta Akhanta Bakhugonor potniye ki kole nishokoi নিশ্চয়কৈ যোৱাকালি আচলতে ভাৰত চৰকাৰ অসম চৰকাৰ আৰু আলফাৰ মাজত যি ত্ৰিপাক্ষিক চুক্তি হ'ল তাৰ পিছতে আচলতে যি ভূটানৰ পৰা নিখোজ যি আলফা কেডাৰ বা আলফা নেতা তেখেতৰ পৰিয়ালৰ আচলতে যি এতিয়া কৰ্মসংস্থাপনৰ যি ব্যৱস্থা গ্ৰহণ কৰা বুলি ইতিমধ্যে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে তাৰপিছতে আচলতে যি এই আলফা নিউৰিষ্ট আলফা নেতা অশান্ত বাঘফুকনৰ সহধর্মিনী আমার লগত উপস্থিত আছে তেখেতৰ পৰা জানিবলে প্রতিক্রিয়া প্রথম প্রতিক্রিয়া আমি লবলে চেষ্টা করি বাইদেউ কালি চুক্তি হল চুক্তি হওয়ার পিছত কেনেকুৱা আপোনালোকৰ অনুভৱ এতিয়া চুক্তি হয়েছে বুলি শুনিছো নিউজতো পাইছো আৰু মানুহৰ মুখে মুখেও শুনিছো সেইটো কার্যকরী করলেহে আমি গম পাম যদি প্রকৃততে সরকারে করে তেতিয়াহে হব এনেকুৱা চুক্তি আগতেও হয়েছে অসম গণ পৰিষদেও কৈছিলে গতিকে সেই ইতিহাস দেখাৰ পিছত আমি এতিয়া কাৰ্যকৰী নহ'লে আমি মানি ল'ব পৰা নাই কথাটো কৰিছে এতিয়া আলফাৰ বিষয়ববীয়াসকলে শান্তি চুক্তি কৰিছে তাৰ কাৰণে ভালেই লাগিছে সমস্যা সমাধান হৈছে বুলি ভাবিছে যদি কাৰ্যকৰী কৰিব লাগিব আৰু যদি নকৰে অসমৰ জনগণৰ মাজত সেইটো এটা দুখ থাকি যাব যিটো আমাৰ মাজত এতিয়াও আছে আজি তেওঁলোকে চুক্তি করলে সঁচা কিন্তু ভূটানর নির্দিষ্ট সকলের সম্পর্কে আজিও শুদ্ধ তথ্য দিব নোৱাৰিলে সেইটোত আমি বহুত দুঃখিত ভূটানৰ পৰা নির্দিষ্ট হৈ আছিল এতিয়াও কোনো ধরনের সংক্ষিপ্ত ভারত সরকার হোক বা অসম সরকার হোক বা আলফাৰ আপোনালোকক এতিয়ালৈকে দিয়া নাই আপোনালোকে দাবি কেইবাবাৰ দাবি তুলিছিল তাৰপিছত কি আসলে কি হল ফলাফল কি হল ফলাফলটো মানে ভারত সরকারও দিব নিবিচাৰিলে আৰু আমাৰ নেতৃবৃন্দও সেই সম্পর্কত কিমান বিচার খুচার করলে আমিও ইমান ভালকে নাজানিলো আৰু আমি যিটো কেস কৰিছিলোঁ সেই কেসটো নাইকিয়া কৰিলে হাইকোর্টে গতিকে এইখিনিত কি আছে তেওঁলোকে জানিব সরকারে জানিব আৰু সেইকাৰণে আমাৰ একো জনা উপায় নহল আমাৰ পাৰ্য মানে আমি সেইখিনি কৰিলোঁ কাৰণ আমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি লাগি গোটেই কামখিনি নিয়াৰিকে কৰিবলৈ আমাৰ অৰ্থনৈতিকভাৱে অলপ অসুবিধা সেইকাৰণে আমি কৰিব নোৱাৰিলোঁ আৰু আজিও আলোচনা চুক্তিখন স্বাক্ষৰ হোৱাৰ পিছতো সেই বিষয়টো এতিয়াও নিৰ্দিষ্ট হিচাপেই থাকি গ'ল আৰু আমি সেই হিচাপেই ৰাখি দিলোঁ এতিয়া কর্মসংস্থাপন দিব বুলি এক প্রকার থিয়াং হয়েছে এতিয়া কেনেকুৱা কর্মসংস্থাপন আপোনালোকে আশা কৰিব সেইটো কর্মসংস্থাপন দিব বুলি কৈছে সঁচা সেইটো এতিয়া আমি একো ক'ব পৰা নাই কাৰণ আলোচনালৈ যোৱাৰ আগতো আমাৰ নেতৃবৃন্দই কোনোদিনে কোৱা নাছিলে বা আমি এনেকৈ সংস্থাপন দিম বুলি আমাক কৈ থৈ যোৱাও নাই বাৰু কিন্তু যদি তেওঁলোকে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা আনিব পাৰিছে সেই বিষয়টো তেতিয়াহ'লে ভাল কথা কেনেধৰণৰ সংস্থাপিত কৰে এতিয়া কাৰ্যকৰী হ'লেহে আমি গম পাম নিশ্চয়কৈ নিশ্চয়কৈ আচলতে যি চুক্তি হ'ল চুক্তি হোৱাৰ পিছত আচলতে এই পৰিয়ালসমূহ আচলতে কিছু পৰিমাণে ভাল পাইছে যদিও কিন্তু কি সংস্থাপন দিব বা কেনেধৰণৰ সংস্থাপন দিব সেইটো পৰিষ্কাৰ নোহোৱাৰ বাবে আচলতে এই পৰিয়ালসকলে পৰৱৰ্তী সময়ত লক্ষ্য কৰি ৰাখিব আচলতে কি সংস্থাপন এই পৰিয়ালসমূহক প্ৰদান কৰে ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে আপনার এজার গুটি আছে ফুলের ভিতর জবা ফুল আছে শেৱালি ফুল তারপর আপনার এই পাউডার পাফ বুগেনভেলিয়া সেইবোৰৰ আমি রং নিঃশ্বাসন করো হালধি আমার আছেই আপনার কঁঠাল গছৰ পৰা রং হয় সিপিনে শিপাত আপনার মঞ্জিষ্ঠা আছে আর সিডসত মানে এজারর কলোয় খুব ভাল রং হয় ইনফ্যাক্ট আর লাহ আমার নিজের ইয়ারে আর সবতকে ইম্পর্টেন্ট হল আমি কাম করেছি সেইটির উপর হল ইন্ডিগো যেটুক আমি রং গছ বলেও কম আর সেইটির পর নীলা রংটো হয় গোটেই বিশ্ব বজারত নীলার চাহিদাটা সাংঘাতিকভাবে বহুত বহল আর ডাঙর গতি সেইটুত আমি এটা আরম্ভ করছো করবলে আমার পাইলট প্রজেক্ট কমপ্লিট হয়েছে গতি সেই নীলার পর কেনেকে রং হয় সেয়াও আমি ইয়াত দেখাইছো আর আন আন রংও আমি ইয়াতে করে দেখাইছো কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করবলৈ অহা দেশ বিদেশের পর্যটকে ষষ্ঠ সিল্ক এণ্ড ডাই উৎসৱত অংশগ্ৰহণ কৰিবলৈ উপস্থিত হোৱা পৰিলক্ষিত হৈছে এই সিল্ক এণ্ড ডাই উৎসৱ 26 ডিচেম্বৰলৈকে অনুষ্ঠিত হ'ব বুলি আয়োজক গোষ্ঠীয়ে জানিবলৈ দিয়ে দেশ বিদেশৰ পৰ্যটকে
কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করার অসমৰ আপুৰুগীয়া রেশম বয়ন আৰু প্ৰাকৃতিক ৰঙৰ উৎসৱ অৰ্থাৎ চিল্ক এণ্ড ডাই উৎসৱত অংশগ্ৰহণ কৰাৰ সুবিধা লাভ কৰিব। এই উৎসৱত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ নিৰ্বাচিত মুঠ 28খন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানে অংশগ্ৰহণ কৰিছে। এই উৎসৱৰ জৰিয়তে অসমৰ ৰেশম বয়ন আৰু প্ৰাকৃতিক ৰঙৰ বজাৰ ৰাষ্ট্ৰীয় তথা আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ বজাৰলৈ নিয়াৰ প্ৰয়াস কৰা হৈছে। কাজিৰঙাৰ পৰা পীযুষ দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18। ৰাইমনা ৰাষ্ট্ৰীয় উদ্যান জীৱ জন্তু আৰু গছ গছনিৰে প্ৰকৃতিৰ ৰম্যভূমি হৈ পৰিছে ৰাইমনা ৰাষ্ট্ৰীয় উদ্যান। ৰাইমনাৰ প্ৰধান আকৰ্ষণ সোণালী বান্দৰে পৰ্যটকক হাতবাউলি দি মাতিছে। কেৱল সোণালী বান্দৰেই নহয়, ৰাইমনাত আছে বৃহৎ এছিয়ান হাতী, ঢেকীয়াপতীয়া বাঘ, গোধাপটকী বাঘ, নাহৰপটকী বাঘ, বনৰীয়া মহ, মেথুন, চাৰি প্ৰকাৰৰ হৰিণ আৰু বিবিধ প্ৰজাতিৰ বান্দৰ। ইয়াৰ উপৰিও ৰাইমনাত আছে ধনেশকে ধৰি প্ৰায় 170টা প্ৰজাতিৰ বিবিধ চৰাই। দুশ প্ৰজাতিৰ নানা ৰঙী পখিলা, প্ৰায় 500 প্ৰজাতিৰ ভিন ভিন উদ্ভিদ, কেইবাটাও প্ৰজাতিৰ অৰ্কিড। কোকৰাঝাৰৰ ৰিপু সংৰক্ষিত বনাঞ্চলৰ উত্তৰ অংশ আৰু কচুগাঁও সংৰক্ষিত বনাঞ্চলখনক লৈ গঠিত 422 বৰ্গ কিলোমিটাৰ জোৰা অসমৰ ষষ্ঠ ৰাষ্ট্ৰীয় উদ্যানখন হ'ল আলোচনা সন্ধি আলফাৰে চুক্তি স্বাক্ষৰ পিছত এইবাৰ আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰেও চুক্তিৰ পোষকতা কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আলোচনাত যোগদানৰ বাবে পৰেশ বৰুৱাক আহ্বান জনাইছিল মুখ্যমন্ত্ৰীয়ে। পৰেশ বৰুৱাৰ ঘনিষ্ঠ লোকে সুকীয়া আলোচনা বিচাৰিছিল বুলি মন্তব্য আগবঢ়াইছে মুখ্যমন্ত্ৰীয়ে। পৰেশ বৰুৱা ডাঙৰীয়াক শান্তি চুক্তিলৈ উভতি আহিবলৈ মই বাৰম্বাৰ অনুৰোধ জনাই আহিছিলো। একাংশ লোকৰ মাজত, বিশেষকৈ যিসকল পৰেশ বৰুৱা ডাঙৰীয়াৰ লগত ঘনিষ্ঠ সম্পৰ্ক ৰক্ষা কৰে, তেওঁলোকৰ এটা কথা আছিল যে প্ৰ'টক আৰু এণ্টিটক দুয়োটা আলোচনা একেলগে হ'ব নোৱাৰে। গতিকে প্ৰ'টকৰ আলোচনা শেষ হৈ গ'লেহে তেওঁলোকে আলোচনাৰ বাবে মন মেলিব। গতিকে এক প্ৰকাৰ ক'ব গ'লে পৰেশ বৰুৱাক শান্তি আলোচনালৈ লৈ অহাৰ ক্ষেত্ৰত ইও এটা ডাঙৰ পদক্ষেপ। আলফাৰ শান্তি চুক্তিয়ে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক প্ৰদান কৰিলে স্থায়িত্ব। বৰ্তমানৰ পদ্ধতিৰে পৰৱৰ্তী সভাত হ'ব সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ। শান্তি চুক্তি স্বাক্ষৰৰ পিছতে এই মন্তব্য কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ৰাজনৈতিক সুৰক্ষাৰ ক্ষেত্ৰত এই চুক্তিক ঐতিহাসিক দলিল আখ্যা দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। লগতে উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশ ক্ৰমে NRCৰ পুনৰীক্ষণ হ'ব বুলিও ক'লে, মন্তব্য আগবঢ়ালে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মেজৰ পইণ্ট অফ এগ্ৰিমেণ্ট ইয়েই হে কি আসাম কা অভি অভি ডিলিমিটেশ্যন হোৱা থা। Out of 126, we have secured almost 97 seats for the indigenous people. So that principle will continue even in the next delimitation. So this is a very big prapti hua. Ki abhi Assam ka logo ka jo political ek hamare insecurity tha, ye insecurity ka samasya ka samadhan hua hai. Aur saath mein Assam ka samasya, kafi sare samasya ka samadhan accord mein hai. और साथ साथ में 1.5 लाख करोड़ का निवेश का भी बात एकॉर्ड में बोला गया है। কেন্দ্ৰ চৰকাৰৰ সৈতে আলফাৰ শান্তি চুক্তিৰ পিছত নলবাৰীত প্ৰতিক্ৰিয়া সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ মুখ্য উপদেষ্টা ডঃ সমুজন কুমাৰ ভট্টাচাৰ্যৰ। ৰাজ্যখনত হিংসা বৰ্জিত পৰিৱেশৰ সৃষ্টি হ'ব লাগে, আলোচনাৰ জৰিয়তে সমস্যাৰ সমাধান হ'ব লাগে বুলি মন্তব্য আগবঢ়ালে সমুজন ভট্টাচাৰ্যৰ। আমি অসমৰ ৰাইজে আমি জুৰি আছোঁ যে অসমত আমি এটা হিংসাবৰ্জিত পৰিৱেশৰ আমি পোষকতা কৰোঁ। ৰাজ্যখনত হিংসাবৰ্জিত পৰিৱেশ সৃষ্টি হ'ব লাগে আৰু এই হিংসাবৰ্জিত পৰিৱেশৰ সৃষ্টিৰ বাবে আমি মাত মাতি আহিছোঁ।
আর হিংসা বর্জিত পরিবেশের আমি পোষকতা করে আছি আর আমি কয়ে আছি যে আলোচনার জড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান হবল আজি আলোচনা হল ভাল কথা আছে কিন্তু চুক্তি আমি এটিলেকে দেখা কিন্তু এইখানে সময়তে আমি কেন্দ্রীয় সরকার সরকারের প্রতি আমি স্পষ্ট দাবি জানাব খুঁজো যে ঐতিহাসিক আন্দোলনের পিছত ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল গতি চুক্তির প্রত্যেকটা দফা নির্দিষ্ট সময়সীমার ভিতর কার্যকরী করে জ্বলন্ত বিদেশী নাগরিকের সমস্যার স্থায়ী সমাধানের কারণে সময় নির্দিষ্ট কর্মসূচী সরকারে ঘোষণা করবে। বহু চর্চিত আলফা আর কেন্দ্রীয় তথা রাজ্য সরকার শান্তি চুক্তি স্বাক্ষর সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। আলফা আর কেন্দ্র সরকার আর সরকারের যুক্তি আজি নতুন দিল্লিত স্বাক্ষরিত হল বলে কৈছে আর ইয়াতে বহু মানুষে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। মই এই ক্ষেত্র মোর হাতত যেখানি তথ্য আহি পড়েছে মই ইয়ারপর খুব বেশি অসমে পাইছে বলেও কব নিবিচার আর এইখানে করবলে সংযুক্ত মুক্তি বাহিনীয়ে যদি ভাবিছে যে তেখেত সকলে এইখানে করবলে ভারতের সেনার বিরুদ্ধে বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তেতিয়াহলে সেয়াও কিন্তু বড় সঠিক সিদ্ধান্ত নাছিল বলেই কব লাগিব। এইখানে কথা কৈছে যে এনআরসির কথা, বর্ডারের সুরক্ষার কথা, ল্যান্ড রেকর্ডস ডিজিটালাইজেশনের কথা, ল্যান্ড টাইটেল ভাল ধরনের যাতে পাব পারে তার বাবে এগ্রিকালচার কৃষিভূমির নিরাপত্তার কথা, এই গোটেবিলাক রাজ্য যেবিলাক বিষয় সেইবিলাকৰ ক্ষেত্র জনগণের স্বার্থত রাজ্য সরকারে করবলগিয়া কাম, ইয়ার বাবে কেন্দ্র সরকারের চুক্তি হব নালাগে। গতি আমি বারম্বার কৈ আছিলোঁ যে 371 এর পর জেলকে যদি আমি আদায় করব পারো আলফার সংগ্রামখনের জড়িয়ে আমি পরেশ বুড়া ডাঙরিয়ালে আহ্বান আগবাইছিল সেয়া যদি অন্তত তার করব পারিলেন আমি ভাবিলোহেতেন যে অন্তত ইমান এখন রক্তক্ষয় আন্দোলন প্রায় 50-60 হাজার লোকের মৃত্যুর জড়িয়ে আমি কিবা অন্তত পাবলে সক্ষম হয়েছো কিন্তু আমি দেখিলো যে তার কোনো ধরনের ইয়াত প্রভাব বা কোনো ধরনের কোনো প্রভাবেই এই চুক্তি বা আলোচনাত নপরিলে কা আইন অসমত যাতে প্রযোজ্য নহয় সেই সন্দর্ভত স্পেশিয়াল বিশেষ যাতে কেন্দ্রীয় সরকারে অসমক গুরুত্ব প্রদান করে সংবিধান অনুসরি সেয়া আমি লাভ করিম বলে ভাবিছিল তেনেকাও যদি কিবা আমি আদায় করব পারিলোহেতেন বা ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ বিষয়টি এই কথা বতরাবিলাকর কিছু হলেও আমি লাভ করিম বলে ভাবিছিল বা তেওঁলোকে দিল্লির ওসর সবলভাবে উঠাব বলে ভাবিছিল কারণ এখন রক্তক্ষয় আন্দোলনের জড়িয়ে আজি অনুপ চেতিয়া ডাঙরিয়া রবীন্দ্র রাজখোৱা ডাঙরিয়া বা আন আন সকলে যেহেতু তেওঁলোকে এই সংগ্রামের সহস্র সংগ্রাম বা এখন বৃহৎ সংগ্রামের জড়িয়ে তেওঁলোক আহিছে গতি আমি ভাবিছিল কিন্তু আমি নিরাশ হয়েছো হতাশ হয়েছো যে কেবল কেটামান প্রকল্প 60টা প্রকল্প আর প্যাকেজ অর্থনৈতিক প্যাকেজহে করলে আমি ভাবো যে এয়া অর্থনৈতিক প্যাকেজ বা প্রকল্পর কারণে আসলে মানুষ মৃত্যুবরণ করার প্রয়োজন নাছিল বা সহস্র সংগ্রামের আহি আলোচনা যেটা আমি আশা করো যে সেই আলোচনার ফল এয়া নহয় গতি এয়া এক ভেকু ভাওনা আর সম্পূর্ণরূপে এয়া কেন্দ্রীয় সরকারে আলফাক ব্যবহার করে 2024 সনের লোকসভা নির্বাচনের আগত এখন নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। আর এ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ভাষ্য বা প্রতিক্রিয়া আগবাইছে যে এখন ভেকু ভাওনা কেবলমাত্র নাটক আর এয়া নির্বাচনী ইস্তাহার হে ভারতীয় জনতা পার্টিয়ে আলফার হতুয়ায় প্রকাশ করেছে। সমান্তরভাবে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ানু কি মন্তব্য আগবাইছে ইতিমধ্যে আমি শুনেছো কিন্তু পুনর্বার আমি এটির সঙ্গে সংযুক্ত হব বিচারিম আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য প্রতি আছে বলেন আমি পুনের দেবব্রত শইকীয়ার ভাষ্য জানিব বিচারিম যে এই বহু প্রত্যাশা এখন শান্তি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে বিভিন্নজনে বিভিন্ন প্রতিক্রিয়া আগবাইছে গতি বিরোধী দল হিসাবে বা বিরোধী দল হিসাবে কংগ্রেসে বা বিরোধী দলপতি হিসাবে কে ধরনের প্রতিক্রিয়া আগবাব এই সমগ্র চুক্তিখনক লো নিশ্চয়কৈ রশ্মিতা আমি পোনে পোনে সেই প্রতিক্রিয়া লোক চেষ্টা করছো এই মুহূর্ত কারণ বিভিন্ন ধরনের আসলে মন্তব্য প্রসারণ করেছে এই শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পিছতে আর পোনে পোনে আসলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া কি ধরনের মন্তব্য প্রকাশ করে আমি জানি বিচারছো পোনে পোনে তখন ওসলে আইসো সম্পন্ন হল আলফা আর কেন্দ্রীয় সরকারের চুক্তি আর চুক্তির পিছতে বিভিন্ন দল সংগঠনের প্রতিক্রিয়া আছে আর সমান্তরভাবে আপনার তরফের কি ধরনের মন্তব্য আগবাব এই ক্ষেত্রে চক বিভিন্ন ধরনের আমি এটা গিলাসত যদি পানি রাখো আধা গিলাস পানি থাকিলে তাক আধা ভর্তি গিলাস বলেও কব পারি আর আধা খালি গিলাস বলেও কব পারি
ঠিক তেনেকৈ যোৱাকালির যখন চুক্তি হয়েছে বাতৰি কাকতত শিরোনামা দেখিছো নেতা সকলে ঐতিহাসিক চুক্তি বলে কৈছে আর কিবা কিবি বলে কৈছে। ঐতিহাসিক চুক্তি অসমত বহুকেইখন হয়েছে, আমি 85 চনৰ অসম চুক্তিৰ পৰা আৰম্ভ কৰি দেখি আহিছো, সেই গতিকে আৰু তার রূপায়নও দেখিছো। কিন্তু এই ক্ষেত্রত আলফার 2011 চন মানতেই যোৱাকালি যিসকলে স্বাক্ষর করলে তেখেতসকলে মূলভূতিলৈ ঘূৰি আহিছিল আৰু কৈছিল আমি আলোচনা কৰিম। ইয়াৰ পূৰ্বেও আলফাৰ লগত আলোচনাৰ প্ৰচেষ্টা হৈছিল 1992 চন মানত। সেইবাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আলফাৰ নেতাসকলক একোটাকৈ কলম উপহাৰ দিছিল আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত কি হ'ল আমি জানো। সেই গতিকে যোৱাকালিৰ যিখিনি চুক্তিত কথাখিনি আহিলে, এই কথাখিনিৰ বিষয়ে মই কোৱাৰ আগতে তাত স্বাক্ষৰ কৰা দুজনৰ মই মন্তব্যকেইটা শুনিছিলোঁ। অনুপ চেতিয়া ডাঙৰীয়াই কৈছে এইখন নকৰা হ'লে মই পুনৰ জেললৈ যাবলগীয়া হ'ল হয়। শশধৰ চৌধুৰী যিজন আলফাৰ গোটৰ বৈদেশিক সচিব আছিল তেখেতে কৈছে সকলোৱে মিলি মোৰ ওপৰত এটা দায়িত্ব 2011 চনত দিছিল, আজি মই সেই দায়িত্বৰ পৰা অব্যাহতি পাইছো। অর্থাৎ চুক্তি নকরালেকে তেখেতসকলে মূরের উপর একো একোটা বোঝা আছিল আৰু সেই বোঝা যোৱাকালি তেখেতসকলে চুক্তির যোগেৰে এৰুৱাব পাৰিছে। আৰু অসম সরকারে কি কারণে চুক্তির পূর্বে 14টা নে কেইটা জনগোষ্ঠীয় দলকো দিল্লীলৈ লৈ গৈছিল, কিন্তু তাৰ পূৰ্বে অসমতেই এওঁলোকৰ লগত কি পাতিব লাগিব দিল্লীত কি কথা, এই কথাখিনি কিয় আলোচনা নকৰিলে মই এইটো বুজি নাপাওঁ। আৰু যদি আলোচনা কৰিলেও সেই কথা কিন্তু অসমৰ জনগণক জনোৱা উচিত আছিল, ইমান গোপনকৈ কৰিব নালাগিছিল তাত কি আছে কি নাই। এতিয়া দেখা গৈছে যে তাত মই যদি 17 পৃষ্ঠা আছে কিন্তু মই ইমানখিনি এতিয়াও চোৱা নাই, তথাপিতো বাতৰি কাকতত যিখিনি পাইছোঁ তাৰ পৰা মই বৰ বিশেষ কিবা যে অসমৰ কাৰণে হ'ল সেইখিনি কথা মই দেখা নাই। প্ৰথম কথা সকলোৱে কৈ আছিলে যে অসমৰ ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ কৰিব লাগে আৰু যিসকল এই চুক্তি স্বাক্ষৰকাৰী তেখেতসকলেও এইটো সমস্যাক লৈ তেওঁলোকৰ মন্তব্য প্ৰকাশ কৰিছিল, তেওঁলোকে ইয়াত সহমত প্ৰকাশ কৰিছিল। দ্বিতীয় কথাটো হ'ল যে সেই আমাৰ অসম চুক্তিৰে 6নং দফা, 6নং দফাক লৈ কিমানখিনি কথা হৈছিল আমি সকলোৱে জানো। কা আন্দোলন হ'ল অসমত, 6নং দফাত যিখিনি কথা আছিলে অসমীয়াৰ স্বাৰ্থ সুৰক্ষিত কৰিব লাগে আৰু বিভিন্ন ধৰণৰ কথা, সেইখিনিক লৈও যোৱাকালি বিশেষ একো পদক্ষেপ মই দেখা নাই। 6নং দফাক লৈ জাষ্টিছ বিপ্লৱ শৰ্মা কমিটিখন অমিত শ্বাহ ডাঙৰীয়াই 2019 চনত খুব সম্ভৱ গঠন কৰি দিছিল, তাৰ প্ৰতিবেদনো দাখিল কৰা হ'ল আৰু সেইখন আমি কংগ্ৰেছ দলৰ ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়াৰ সাহস নহ'ল, আমি সেইখন আখৰে আখৰে ৰূপায়ণ কৰিম বুলি অমিত শ্বাহ ডাঙৰীয়াই সংসদত বিবৃতি দিছিল। সেইখনক লৈও যোৱাকালি কোনো কথা নহ'ল যে আমি এইখন কৰিম, কাৰণ সেইখনত মোৰ বিশ্বাস বহুতখিনি কথা আছিলে যিখিনি সংবিধান সংশোধন কৰি হ'লেও অসমৰ ৰাইজক দিব পৰা গ'ল হয়। এতিয়া বাকী যিকেইটা কথা আহিছে, টি গাৰ্ডেন চাহ বাগানৰ কথা, চাহ বাগানৰ সকলোৰে চাহ বাগানসমূহ মৃতপ্ৰায় হৈছে, সমস্যা হৈছে আৰু অসম চৰকাৰে আছাম টি কৰ্পৰেশ্যনে বিভিন্ন চাহ বাগান লৈছিল, সেইখিনি আজি কেইদিনমান পূৰ্বে লীজত দিছে, লীজত দিয়া কোম্পানীয়ে পুনৰ ঘূৰাই দিছে। সেই গতিকে চাহ বাগানৰ সমস্যাটো আছে আৰু এই ক্ষেত্ৰত আলফা চুক্তিত সেইটো থাকিব লগা কথা নাছিল। অসম বিধানসভাত মই নিজে যোৱা বিধানসভা অধিৱেশনত অসমৰ চাহ বাগানৰ সমস্যাসমূহ সমাধান কৰিব লাগে বুলি চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছিলোঁ আৰু মোক মন্ত্ৰীয়ে ৰিপ্লাই দিছে, যি ৰিপ্লাই দিছে সেইমতে কাম কৰিলে এইটো চুক্তিত আহিব লগা কথাই নহয়। ঠিক তেনেকৈ ৰেল লাইনৰ যিবিলাক সম্প্ৰসাৰণ বা বিভিন্ন কথা, এইখিনি কথা লৈ পেলাই বিভিন্ন সময়ত বাতৰি কাকততে ৰেল যাত্ৰী সন্থাই কাগজ দি থাকে, আমিও মন্ত্ৰীসকলক মেমৰেণ্ডাম দি আছোঁ, এইবিলাক কথাও জানো ইয়াত আহিব লগা আছিল মোৰ অলপমান প্ৰশ্ন হয় মনতে। ঠিক তেনেকৈ NRCখন আমি জানো, NRCখন সুপ্ৰীম কোৰ্টৰ তত্বাৱধানত হৈছিল, সেইখনক লৈ ইমান সন্দেহ কৰা উচিত নহয়। আৰু দ্বিতীয় কথা হ'ল তাত এতিয়াও বহুতকে NRCৰ ফাইনেল ষ্টেজলৈ লৈ যোৱা হোৱা নাই, অৰ্থাৎ যিসকলে নটিচ পাব লাগে নাম সোমোৱাৰ বাবে বা নটিচ পাব লাগে নাম বাহিৰত থকাৰ বাবে তেওঁলোকে সোমাব পৰাকৈ
এই গোটেই মীমাংসাটো করব লাগছিল। ১৯ লাখ নে কিমান লোক এতিয়াও বাহিরত আছে, আধার কার্ডৰ পৰা বঞ্চিত হৈ আছে ২৭ লাখ মান মানুহ, তেওঁলোকে আধার কার্ড নোপোৱাৰ কাৰণে সরকারি আঁচনিখিনিৰ আজি উপভোক্তা হব পৰা নাই। সেই গতিকে এই কথাবিলাকহে থাকিব লাগিছে কিজানি। দ্বিতীয়তে যিটো ফ্লাড এণ্ড ইৰোজন, এইটোতো অসম বিধানসভাত আজি কিমান চনৰ পৰা, মই মোৰ ২০১১ চনৰ পৰা মই নিজে আছো, মই কেইবাবাৰো অসম বিধানসভাৰ প্ৰস্তাৱ দেখিছো, চৰকাৰী প্ৰস্তাৱ, কেন্দ্ৰ চৰকাৰ নিশ্চয় বলান। গতিকে বহুখিনি যি কথা তাত উল্লেখ কৰা আছে, সেই কথাখিনি বিধানসভাৰ বিভিন্ন সময়ছোৱাত বিরোধী দলপতি হিসাবে দেবব্রত শইকীয়া উত্থাপন করে রাখার কথা ঘোষণা করেছে। উল্লেখ করেছে যে সকল এই সমূহ কথা যে চুক্তিত থাকাটোর প্রয়োজনীয়তা আসলে নাই, সেই সন্দর্ভত এনে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে। যিনি হোক, এটা বিভিন্নজনে বিভিন্ন মতামত আগবাইছে। এয়া বহু প্রত্যাশিত যে আলফা সরকার শান্তি চুক্তি সন্দর্ভত ত্রিপাক্ষিক এই চুক্তি ইতিমধ্যে স্বাক্ষর হয়ে গেছে, যত ইতিমধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষর পিছতে বহুকটা ভাল খবর আছে অসমৰ বাবে। কিন্তু এই চুক্তিক লৈ বিভিন্নজনে এটা প্রতিক্রিয়া আগ্রহ পরিলক্ষিত হয়েছে, আর বিভিন্ন জনে উল্লেখ করেছে যে এই চুক্তিক লৈ আসলে নির্বাচনী ইস্তাহার যেন প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। আর ইয়ার বিগ ব্রেকিংৰ পৰা বিদায় লৈছো, নমস্কাৰ।